গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো কিবার, আজকে হলো শুক্রবার, আর সরি আজকে হলো শনিবার, আর এখন বাজে প্রায় 12:30 বাজতে চললো দুপুর। তো এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই সুন্দর, মানে কদিন ধরে কিন্তু খুব গরম গরম ছিল, কিন্তু আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে না, একটু ঠান্ডা পড়বে, কারণ নভেম্বরের একদম লাস্ট দিক এখন, তো মনে তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়বে, কারণ কিছুদিন ধরে এত গরম ছিল যে আমি বুঝতে পারছিলাম যে এটা শীতকাল কি গরমকাল, মনে হচ্ছে না গরম পড়বে এমন হচ্ছিল, কিন্তু না আজকে বেশ আবার আগের মতো একটু ঠান্ডা পড়েছে, তো ভালো লাগছে, কিন্তু খুব বেশি ঠান্ডা একদম ভালো লাগে না, কারণ কাজ করতে খুব অসুবিধা হয়, তো এরকম হালকা হালকা ঠান্ডা কিন্তু খুব ভালো লাগে। সত্যি কথা বলতে শীতকালে যদি কাজকর্ম কম থাকে তাহলে কিন্তু শীতকালটাকে খুব ভালো উপভোগ করা যায়, মানে জাস্ট ভালো মন্দ খাবো দাবো আর রিল্যাক্সে থাকবো, কিন্তু সেটা করলে তো হবে না, তো যার জন্য ওই হালকা হালকা শীতটা ঠিক আছে, এতে কাজ বাজ করা যায় মানে ইজিলি। আর এখন আমি লাঞ্চ বানাবো, তো আজকে দেখি কি বানাবো, আজকে তো শনিবার, নিরামিষ মানে কিন্তু পেঁয়াজ রসুন বন্ধ না, মানে সবই চলবে, ননভেজটা বন্ধ থাকবে এটাই আর কি, তো দেখি কি কি আজকে বানানো যায়, কারণ খুব বেশি কিন্তু সবজি নেই ফ্রিজে, আর কালকে তো সানডে, যেহেতু সপ্তাহে একদিন তো বাজার হবে, তো আজকে যা আছে ওই দিয়ে চালিয়ে নিতে হবে। আর ঘরে মুসুরির ডালও শেষ, নাহলে মুসুরির ডাল থাকলে মুসুরির ডাল দিয়েই পাতলা মুসুরির ডাল আলু সিদ্ধ এরকম কিছু বানাতাম, অন্য বিভিন্ন রকম ডাল আছে কিন্তু মুসুরির ডালটা শেষ হয়ে গেছে, তো দেখি এখন কি বানাবো। আর আজকে টিফিন টিফিন তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর কিচেন সব পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু কাজ আজকে খুব বেশি করিনি, আজকে এনার্জি একটু লস মনে হচ্ছে আমার, মানে একটু ঘুম ঘুম ভাব পাচ্ছে আর কি, যেহেতু ঠান্ডা ওই জন্যই হতে পারে, মানে কাজ করা হতো এনার্জি কিন্তু পাচ্ছি না আজকে, তো ওই জন্য যখন আমি কাজ করার খুব বেশি এনার্জি পাই না, নাহলে তখন চা বা কফি খেয়ে এনার্জি ফিরিয়ে আনি, বা তাও যদি এনার্জি না ফেরে বা চা কফি না খাই, বা ঘরে দুধ থাকলে তবে দুধ চা করি, নাহলে তো দুধ চা তো করা হয় না, তো তখন কিন্তু নর্মালি কাজ একটু কমই করি, নিজের সঙ্গে সময় কাটাই, রান্নাবান্না তো করতেই হবে, বাসন মাজা রান্নাঘর বাসন মাজা রান্নাবান্না তারপর ঘর ঝাঁট দেওয়া এগুলো কিন্তু করতেই হয়, কিন্তু মানে বাকি কাজগুলো একটু কমই করি, কাঁচা ধোয়াটা কম করি, কারণ এনার্জি না থাকলে আমি বেশি কিছু করি না, শরীরকে বেশি চাপ দিই না, আমি একদম রিল্যাক্সে থাকি আর একটু ভিডিওতে সবার ব্লগ ট্লগ দেখি, এইভাবে সময়টা কাটিয়ে দিই। পরের দিন তো নর্মালি একদিন একটু ঢিলা দিলে পরের দিন তো অনেক বেশি কাজ হয়ে যায়। আর আজকে কিন্তু মাথার মধ্যে অনেকটা তেল দিয়েছি, মানে ভাবছিলাম যে শ্যাম্পু করবো, তারপর মনে পড়লো যে শনিবার, মানে স্যাটারডে আর সানডে আমি শ্যাম্পু করি না, কারণ সোনু দিয়ার মানে সেই দিন জন্ম হয়েছিল, মানে স্যাটারডে সানডে যে বারটা, ওই দুটো বার ছেড়ে আমি বাকি দিন শ্যাম্পু করি, কিন্তু বৃহস্পতিবারও করি না যেহেতু লক্ষ্মীবার, তো আমি ওইভাবে আমি শ্যাম্পু করবো ভেবেই কিন্তু তেল দিয়েছিলাম, তো আমার মনে পড়ে গেলো যে আজকে স্যাটারডে, তো আজকে আর শ্যাম্পু করবো না, কালকেও আর করা হবে না, দুটো দিন কিন্তু এইভাবে তেল মাথাতেই থাকতে হবে, আর সোমবার শ্যাম্পু করে নেবো, তো একদিকে ভালোই হলো, মানে এক সময় এমন ছিল যে আমি খুব তেল দিয়ে রাখতাম, দেখতে একদম ভালো লাগতো না আমাকে, তো বোনেরাও আমাকে বলতো যে মাথায় কেউ এত তেল দেয় আজকালকার দিনে, কিন্তু একটা সময় এমন ছিল যে আমি মাথায় খুব তেল দিয়ে রাখতাম, একদম চিপকু চিপকু হয়ে ঠিক এইরকম যেমন আজকে দেখছো ওই রকম করেই রাখতাম, তারপর বোনের কথা শুনে শুনে আস্তে আস্তে তেলটাকে একটু কম দিয়ে, মানে শ্যাম্পু করার পর এমন হতো যে আমি হালকা তেল দিয়ে নিতাম, মানে তেল আমার মাথায় চাই অভ্যাস ছিল আমার এক সময়, তারপর বোনের কথা শুনে শুনে একটুখানি কম তেল দেওয়া শুরু করলাম, মানে শ্যাম্পুর পর আর তেল দিতাম না, শ্যাম্পু করার আগে তেল দিতাম, শ্যাম্পু করার পর আর তেল দিতাম না, মানে তার মানে শ্যাম্পু করা মানেই কি হলো যে সেরকম তেল চুল থাকলে, তো শুনে শুনে আমি কিন্তু তেলটা কম দিতাম, কিন্তু আমি তারপর থেকে দেখলাম যে তেল কম দেওয়ার ফলে অনেকটা কিন্তু হেয়ার ফল হয় আর বেশ ড্যান্ড্রাফ মানে এইসব জিনিসগুলো খুব বেশি হয়, তো ভালোই হলো দুটো দিন মাথায় তেল দিয়ে রাখবো, তো চুলটা একটু হলো ভালোই মানে লাভই হবে, কিন্তু আমি দেখেছি তেলটা দেওয়ার পর একটু ঘুম ঘুম মানে আলিস্যি ভাব একটা লাগছে আমার, তো যাই হোক কি করা যাবে, তো যাই হোক আর কিছু করার নেই, এরকম দুটো দিন থাকুক আমার চুলেরই লাভ হবে আশা করি। তো দেখো এসে গেছি কিচেনে, আর জানলা দিয়ে এত মানে আলো আসছে একদম সাদা সাদা লাগছে দেখতে, তো অনেকগুলো বাসন আমি মেজে ধুয়ে রেখে দিয়েছি, সেগুলোকে এখন জায়গায় জায়গায় সাজাতে হবে, আর গামলাটায় জল রেখে দিয়েছি, তার কারণ আছে আমাদের এখানে জলের একটু সমস্যা হচ্ছে, কারণ সমস্যা হচ্ছে আর কি, তো গামলা জল থাকলে কি একটু ইজি হয়ে যায়, যখন
এখানে কলে জল না থাকবে, তখন এই গামলা জলটা ইউজ করবো বাসন ধোয়ায়। তো আর ছোটোখাটো প্লেট প্লেট আমি ধুয়ে রেখে দিই, অত মাজা যায় না। আর কি রান্না হবে সেটাও আমি আবিষ্কার করে নিলাম। তো দেখো কি রান্না হবে, সেটা হলো উচ্ছে আলু ভাজা হবে, আর হবে ডাল, অড়হর ডাল হবে। তো চলো রান্নাটা আগে করে নিই। আর এই কুকারটা কিন্তু মাজতে হবে, এটা মাজা হয়নি। প্রথমে আমি ভাবছিলাম যে উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজবো, আলু টালু দেবো না। তারপর আমি ভাবলাম চলো একটু আলু দিই, তাহলে একটু বেড়ে যাবে বেশ ভাজাটা, তাহলে ভাজা কি একদম অল্প হয়ে যায়। তো দেখো দিয়াও স্কুল থেকে এসে গেল। খারাপ হয়ে গেছে, তো সেগুলোকে একটু আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আমার উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যেগুলো ছোট ছোট উচ্ছে সেগুলোকে গোল গোল করে কেটে দিচ্ছি, আর যেগুলো একটু বড় বড় সাইজের উচ্ছে সেগুলোকে দু আধ ঘন করে কেটে তারপর কাটছি। যেহেতু সারা সপ্তাহে ফ্রিজে রাখা থাকে সবজি, তো যার জন্য একটু টাইমও লাগে করতে। যেই দু তিনটে ছুরি আমার কাছে রয়েছে, একটার মধ্যে কিন্তু ঠিকঠাক আর ধার নেই, কারণ এগুলো অনেক দিনকার, তো নতুন কিনতে হবে আমার মনে হচ্ছে। তো দেখো এদিকে ডাল হচ্ছে, আর আলুটা কিন্তু আমি বটি দিয়ে কাটবো, কারণ নালে ছুরি দিয়ে খুব টাইম লাগবে। তো চলো আলুটা আমি কেটে নিই বটি দিয়ে। দেখতে দেখতে দেখো সিটিও পড়ে গেছে। আর আমার কিন্তু উচ্ছে খুব প্রিয়, মানে যে কোনো তেতো জিনিসই আমার খুব প্রিয়, যেমন নিম পাতা, উচ্ছে, এই ধরনের জিনিস আমার খুব প্রিয়। আর আজকাল তো আমার মিষ্টি জিনিসটাও খুব প্রিয় হয়ে গেছে। আগে আমি মিষ্টি এত খেতাম না, কিন্তু মিষ্টিটাও আমার কিন্তু আজকাল খুব ভালো লাগছে, যেমন দুধচা, তারপর সুজি খুব ভালো লাগছে আজকাল। মানে দুটো সমানভাবে প্রিয় হয়ে দাঁড়িয়েছে, মিষ্টি প্লাস তেতো। দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখানে ডাল হচ্ছে, আর আমি ডালটাকে ফোড়ন দিয়েছি কালো জিরে,
তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প রসুন দিয়ে খুব ভালো হয়েছে কিন্তু খেতে। আমি এমনি সময় জিরে ফোড়ন দিই, কিন্তু আজকে আমি দিয়েছি কালো জিরে ফোড়ন। আর এখন আমি একটা ধনে পাতার চাটনি বানাবো, মানে ধনে পাতা বাটা। সেটা হলো ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল আর একটু নুন দিয়ে। তো দেখো, ধনে পাতা, জল, একটু নুন রয়েছে, আর এর মধ্যে কিন্তু রসুনও আছে আর কাঁচা লঙ্কাও আছে। তো এই এখন আমি বাটবো। গুড মর্নিং। তো আজকে হলো নেক্সট ডে, সানডে, আর কালকে ছিল স্যাটারডে। তো দেখো কত সুন্দর আমাদের এখানকার ওয়েদার, আর কালকে আর সেরকম কিছু দেখানোর মতো ছিল না। গুড মর্নিং। তো এখন সকালবেলা, আজকে সানডে, তো হ্যাপি সানডে। আর এখন আমি রেডি হয়েছি, কোথাও যাব বলে একটু প্রয়োজন আছে, তো হাজবেন্ডের সঙ্গে এখন যাব। আর ও দিয়ার সঙ্গে বাজারে গেছে, তো বাজার থেকে আসলে যাব। ততক্ষণে কিন্তু বিছানা গোছানো হয়নি, তো বিছানাটা গুছিয়ে নেবো এখন সকালবেলা। আর আজকে ব্রেকফাস্টে হবে চাউমিন। তো চাউমিন আমি বয়েল করে রেখে দিয়েছি, তো সেটা বানাবো। আর আজকে কিন্তু বাসন মাজা হয়নি, তো বাসন মাজবো। আর মা ঘরটা আজকে ঝাঁট দিয়ে দিয়েছে, তো মা ঘরটা ঝাঁট দিয়ে দেয়, রোজই ঝাঁট দেয়, মাকে মানা করলেও শোনে না। তো বাসনও মাজতে যাচ্ছিলো, তো আমি মানা করেছি তুমি যে তুমি বাসন মেজো না, আমি মেজে নেবো। তো চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে তারপর ব্রেকফাস্টটা বানাবো। আর বাসন পড়ে থাক, খুব বেশি বাসন নেই, তো চলো তাড়াতাড়ি কাজটা করে নিই। এই যে আলু ভাজা হচ্ছে, আর এর মধ্যে দেওয়া হবে ক্যাপসি, রেড ক্যাপসিকাম, আর পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা, আর দেওয়া হবে দুটো ডিম। ডিম দুটো ওপর দিয়ে ধুয়ে নেবে। আজকে চাউমিনটা বানাবে শোনু, আর বাজার থেকে যা যা এনেছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। মূলো, তার সঙ্গে একটু মূলো শাকও আছে, আর এনেছে লাল শাক, আর এখানে এনেছে কুমড়ো, আর এনেছে টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে রেড ক্যাপসিকাম আর ব্রকলি, এখানে আছে লাউ, আর রয়েছে বিরিয়ানি মশলা, এমনি আমি আনিয়ে রাখি, আর রয়েছে ফুলকপি, আর রয়েছে বেগুন, আর রয়েছে শিম, আর এখানে আছে আলু পেঁয়াজ। তো এই আজকে বাজারে এনেছে, চিকেন এনেছে যেটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, আর ঠাকুরে ফুল এনেছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেদের যত্ন রেখো।